আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালে নাস্তা বানাচ্ছি, খুদের বোয়া সাথে আছে, আলু ভর্তা, ফুচকি ভর্তা, পটল ভাজা। কে কে এরকম খুদের বোয়া দিয়ে নাস্তা করেন আমাদের মতো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য এটা খুবই স্পেশাল একটা নাস্তা, সকালবেলা খুদের বোয়া সাথে ভর্তা, ডিম ভাজা আমাদের খুবই প্রিয়। আমরা মাঝে মাঝে এটা খাই, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পেঁয়াজটা আগে ভেজে নিব। তো চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, পেঁয়াজটা আগে একটু ভাজা ভাজা হবে। এখন দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। যাবে আদা রসুনটাকে ভাজতে হবে ভালো করে। এখন চালগুলো দিয়ে দিব, ভালো করে মিশিয়ে নিব। এটাকে একটু ভাজতে হবে, তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব গরম পানি, এবার একটু দেখবো লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ একদম ঠিক আছে লবণ। এবার ঢেকে দিব। তো রান্নাটা একদম হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরা। এই তো নাস্তা রেডি, এখন খাবো সবাই। তো আজকে সকালে নাস্তাটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর সবাই এরকম ভর্তা আর খুদের বোয়া বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।